নমস্কার, আমি মানবাধিকারী অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এলাম আজকে ভিডিও ক্লাস নিয়ে। আজকে ভিডিও ক্লাস দাদাভাই নওরোজি ও গোপাল কৃষ্ণ গুপ্তে, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন এই দাদাভাই নওরোজি ও গোপাল কৃষ্ণ গোখলে। এই ভিডিও ক্লাসে থাকতে দাদাভাই নওরোজি ও গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সাথে অবশ্যই এমসিকিউ প্রশ্নোত্তর করব। চলে আসি মূল বিষয়বস্তুতে। দাদাভাই নওরোজি 1885 খ্রিস্টাব্দে, মতান্তরে 1826 খ্রিস্টাব্দে 4 সেপ্টেম্বর বোম্বে তুলনামূলক গরিব এক পার্সি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তখন ফ্রি পাবলিক স্কুল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল, সেটির সুবিধাভোগী ছিলেন তিনি। এজন্য তিনি আজীবন বিশ্বাস করতেন যে বিনামূল্যে শিক্ষালাভের যে সুযোগ তিনি পেয়েছিলেন সেই নৈতিক ঋণ একমাত্র পরিশোধ করা যেতে পারে জনসেবার মাধ্যমে। 1840-এর দশকে তিনি ভারতের মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এর জন্য গোড়া ভারতীয়দের রোষেও পড়েছিলেন, যদিও 5 বছরের মধ্যে বোম্বাই স্কুলগুলিতে মেয়েদের কোলাহলে পরিপূর্ণ হয়ে ওঠে। 1855 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডে যান এবং পরবর্তী বছর অর্থাৎ 1856 সালে তিনি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে গুজরাটি ভাষার অধ্যাপক পদে নিযুক্ত হন। দাদাভাই নওরোজি জন্মগ্রহণ করেছিলেন বোম্বের এক গরিব পার্সি পরিবারে। তিনি ফ্রি পাবলিক স্কুলে পড়াশোনা করেছিলেন, পরে তিনি ভারতে মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন 1840 সালে। 1855 সালে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে গুজরাটি ভাষা বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন 1856 সালে। ইংল্যান্ডে এসে সম্পদের প্রাচুর্য দেখে তার মনে প্রশ্ন জাগে যে তার দেশ এত গরিব কেন। তখন অর্থনীতিতে ধ্যান ধারণার দাপট, তাতে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্য তার উপনিবেশের মানুষের জন্য সমৃদ্ধি নিয়ে এসেছে। দাদাভাই নওরোজি এই তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেন, একের পর এক অর্থনৈতিক বিশ্লেষণ দিয়ে তিনি প্রমাণ করেন এর উল্টোটাই আসলে সত্যি। তিনি যুক্তি দিয়ে দেখান যে ব্রিটিশ শাসনের কারণেই ভারতের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। তার এই কথায় ব্রিটেনের মানুষ ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এবং আনুগত্যহীনতার অভিযোগ আনেন। লন্ডনের প্রবাস জীবনে তিনি গভীরভাবে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ ICS পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন এবং ভারতবর্ষের সমস্যাগুলি ইংরেজদের সামনে তুলে ধরার জন্য অন্যদের সহযোগিতায় গড়ে তোলেন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি। দাদাভাই নওরোজি আন্দোলন করেছিলেন ICS পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া নিয়ে। তিনি অন্যদের সহযোগিতা নিয়ে লন্ডনে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি গঠন করেন। 1869 খ্রিস্টাব্দে তিনি স্বদেশে ফিরে আসেন। দাদাভাই নওরোজি 1885 সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশনে যোগ দেন। অর্থাৎ দাদাভাই নওরোজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদান করেছিল, যেটি হয়েছিল বোম্বাই গোকুলদাস তেজপাল কলেজে 1885 সালে। পরে তিনি ইংল্যান্ড যান। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য তার মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয় তার মূল কারণ ছিল ভারতের দারিদ্রতা। 1886 সালে লন্ডনের হোবর্ন এলাকা থেকে MP নির্বাচনে দাঁড়ালে তিনি হেরে গেলেও 1892 সালে নির্বাচনের মাধ্যমে উদারনৈতিক দলের সদস্য হিসাবে লন্ডনের সেন্ট্রাল ফিন্সবারির ভোটারদাতাকে 5 ভোটে জয়ী করে এবং পার্লামেন্টের সদস্য হিসাবে নির্বাচিত হয়। এবং এই অধিবেশনে তিনি ভারতের স্বায়ত্তশাসনের দাবি প্রথম তোলেন। 1917 সালে 30 জুন 91 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ প্রোভার্টি এন্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দাদাভাই নওরোজি 1885 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কংগ্রেসে যোগদান করেন। 1886 সালে তিনি লন্ডনের MP নির্বাচনে দাঁড়ালেও পরাজিত হন লন্ডনের হোবর্ন এলাকা থেকে। 1892 সালে লন্ডনের সেন্ট্রাল ফিন্সবারির ভোটাররা তাকে 5 ভোটে জয়ী করে MP করেন। তিনি পার্লামেন্টের সদস্য হিসাবে নির্বাচিত হলে পার্লামেন্টের অধিবেশনে তিনিই প্রথম ভারতের স্বায়ত্ত শাসনের দাবি তোলেন, তার বিখ্যাত গ্রন্থ প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটি ছিল দাদাভাই নওরোজি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এরপর চলে আসি গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক স্বনামধন্য রাজনৈতিক নেতা এবং এক বিশিষ্ট সমাজ সংস্কারক ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 1866 সালে 9 মে বোম্বাইয়ের রত্নগিরি জেলার কোটালুকে গোপাল কৃষ্ণ গোখলের জন্ম হয়। গোপাল কৃষ্ণ গোখলে
কোলাহাপুরে অবস্থিত রাজারাম কলেজে পড়াশোনা করেন। তারপর 1884 সালে এলফিনস্টোন কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। তিনি ডেকান এডুকেশন সোসাইটির আজীবন সদস্য পদ গ্রহণ করেন। গোপালকৃষ্ণ গোখলে 1885 সালে ফার্গুসন কলেজের অধ্যাপক হন, পরে প্রিন্সিপাল হন। 1904 সালে তিনি জনসভায় নিজেকে নিয়োগ করার জন্য স্বেচ্ছা অবসর নেন। গোপালকৃষ্ণ গোখলে 1889 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তার রাজনৈতিক গুরু ছিল বিশিষ্ট সমাজ সংস্কারক মহাদেব গোবিন্দ রানাডে। দাদাভাই নওরোজি এবং ফিরোজ শাহ মেহতাকে তিনি অনুসরণ করতেন। গোপালকৃষ্ণ গোখলে জন্মগ্রহণ করেন রত্নগিরি জেলার কোটালুকে। তিনি রাজারাম কলেজে পড়াশোনা করেন, পরে তিনি গ্র্যাজুয়েট হন এলফিনস্টন কলেজ থেকে 1884 সালে। 1855 সালে তিনি ফার্গুসন কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। 1889 সালে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তার রাজনৈতিক গুরু ছিল মহাদেব গোবিন্দ রানাডে। 1890 সালে পুনা সার্বজনীন সভার সচিব হিসাবে তিনি নির্বাচিত হন। 1893 সালে বোম্বাই প্রাদেশিক সম্মেলনে সচিব হিসাবে যুক্ত হন। গোপালকৃষ্ণ গোখলে বরাবরই নরমপন্থী নেতা হিসাবে থাকতে পছন্দ করতেন। তিনি মনে করতেন আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে নিজেদের দাবি দাওয়াগুলি আদায় করাই শ্রেয়। 1894 খ্রিস্টাব্দে গোপালকৃষ্ণ গোখলে বাল গঙ্গাধর তিলকের সাথে যৌথভাবে কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। গোপালকৃষ্ণ গোখলে ভারতবর্ষের সর্বপ্রথম অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু করার কথা বলেছিলেন। 1911 সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে কংগ্রেস নেতা গোপালকৃষ্ণ গোখলে বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা বিলটি উত্থাপন করেন, কিন্তু বিলটি পাস না হওয়ায় কার্যকর হয়নি। গোপালকৃষ্ণ গোখলে তিনি সচিব পদে নির্বাচিত হন পুনা সার্বজনীন সভার 1890 সালে। তিনি কংগ্রেসের নরমপন্থী নেতা হিসাবে জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। 1894 সালে তিনি কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। তার সাথে যুগ্মভাবে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। তিনি বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা বিল উত্থাপন করেন, কিন্তু বিলটি পাস না হওয়ার কার্যকর হয়নি। সেই সময় থেকে 100 বছর পর তার চিন্তাধারায় ভারতবর্ষে 2011 সালে শিক্ষার অধিকার আইন প্রণয়ন করা হয়। 1896 সালে গোখলের সাথে গান্ধীজির প্রথম সাক্ষাৎ ঘটে। তারপর 1901 সালে কলকাতায় তারা প্রায় এক মাস একে অপরের সান্নিধ্য লাভ করেন। 1905 সালে গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। ভারতে শিক্ষা প্রসার করা ছিল এই সোসাইটির উদ্দেশ্য। স্বাধীন পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাও গোপালকৃষ্ণ গোখলের আদর্শে অনুপ্রাণিত হন। গোপালকৃষ্ণ গোখলের বিখ্যাত উক্তি ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস। গোপালকৃষ্ণ গোখলে 1896 সালে তার সাথে গান্ধীজির প্রথম সাক্ষাৎ ঘটে। 1905 সালে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন। এই সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ভারতের শিক্ষা প্রসারের কাজে নিযুক্ত ছিল। মোহাম্মদ আলী জিন্না ছিলেন গোপালকৃষ্ণ গোখলে এক অনুরাগী। গোপালকৃষ্ণ গোখলের বিখ্যাত উক্তি হোয়াট বেঙ্গল থিংস টু দে ইন্ডিয়া থিংস। এখানে একটু বলে রাখি, গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে, আর গোপালকৃষ্ণ গোখলে হলেন গান্ধীজি এবং মোহাম্মদ আলী জিন্নার রাজনৈতিক গুরু। চলে আসে প্রশ্নোত্তর পর্বে। দাদাভাই নওরোজি কোথায় জন্মগ্রহণ করে? বোম্বাইয়ের খাদকে। ভারতের রাজনৈতিক জনক কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। দাদাভাই নওরোজি পেশায় কি ছিলেন? পার্সি ব্যবসায়ী। দাদাভাই নওরোজি কোন পার্সি বিভাগের অন্তর্গত ছিলেন? সাইন সাই। প্রথম কোন ভারতীয় জাতীয় আয়ের হিসাব করেছিলেন? দাদাভাই নওরোজি। 1868 সালে দাদাভাই নওরোজি যখন জাতীয় আয় গণনা করেন তখন ভারতীয়দের মাথাপিছু আয় কত ছিল? 20 টাকা। ভারতের অর্থনৈতিক জনক কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। ভারতের রাজনৈতিক জনক কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। দাদাভাই নওরোজির পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির বাংলা নাম কি? ব্রিটিশ বিরোধী ঐতিহ্য। ড্রেন অফ ওয়েলথ এর জনক কে? দাদাভাই নওরোজি। ইকোনমিক ড্রেন কথাটি কে প্রথম ব্যবহার করেন? দাদাভাই নওরোজি। দ্য আনব্রিটিশ রুল ওয়াজ এ ব্লিডিং ড্রেন ফ্রম ইন্ডিয়া উক্তিটি কার? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির ড্রেন থিওরি কে অস্বীকার করেন? শওকত আলী। সম্পদের নিষ্কাশনের সমালোচনা কে করেন? রমেশ চন্দ্র দত্ত।
স্বরাজ কথাটি প্রথম কে ব্যবহার করেন? দাদাভাই নৌরোজি। 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজকেই একমাত্র লক্ষ্য হিসাবে বেছে নেন? কলকাতা অধিবেশনে। পূর্ব ভারত সমিতির প্রতিষ্ঠাতা কে? দাদাভাই নৌরোজি। কাকে ভারতের মহান বৃদ্ধ অর্থাৎ গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া বা ভারতের ঠাকুরদা বলা হয়? দাদাভাই নৌরোজিকে। প্রসঙ্গত উল্লেখ্য যে দক্ষিণ ভারতের মহান বৃদ্ধ বলা হয় এস সুব্রমণিয়াম আইয়ারকে। দাদাভাই নৌরোজিকে ভারতের মহান বৃদ্ধ এই উপাধিটি কে দেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন। আনঅফিসিয়াল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু ইংল্যান্ড বা বেসরকারি রাষ্ট্রদূত কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে। কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ভোটে জিতে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্যের নাম কি? দাদাভাই নৌরোজি। 1892 সালে কোন পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে দাদাভাই নৌরোজি ব্রিটিশ হাউস অব কমন্সে নির্বাচিত হন? লিবারেশন পার্টি। জাতীয় কংগ্রেস নামটি কে দেন? দাদাভাই নৌরোজি। কোন সভাপতি অধিবেশনে কংগ্রেসের নামের সাথে জাতীয় শব্দটি যুক্ত হয়েছিল? দাদাভাই নৌরোজি। জাতীয় কংগ্রেস দ্বারা প্রকাশিত পত্রিকাটির নাম কি ছিল? ভয়েস অফ ইন্ডিয়া। শুরু করেছিলেন দাদাভাই নৌরোজি। ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? বোম্বে থেকে। রাষ্ট্র গ্রেপ্তার পত্রিকাটি কার? দাদাভাই নৌরোজি। রাষ্ট্র গ্রেপ্তার পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো? গুজরাটি ভাষায়। দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতির নাম কি? দাদাভাই নৌরোজি। 1866 সালে পূর্ব ভারত সমিতির প্রতিষ্ঠাতা কে? দাদাভাই নৌরোজি। ইন্ডিয়ান লীগের পূর্বসূরি সভা কি ছিল? দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। মুম্বাইয়ের এলফিনস্টন কলেজে অধ্যাপক হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয়র নাম কি? দাদাভাই নৌরোজি। লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয়র নাম কি? দাদাভাই নৌরোজি। বয়স্কদের শিক্ষা বিস্তারে দাদাভাই নৌরোজি একটি পদক্ষেপ গ্রহণ করেন, সেটি কি? জ্ঞান প্রকাশক মন্ডলী প্রতিষ্ঠা। লন্ডনে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি কে গঠন করেন? দাদাভাই নৌরোজি। ভারতের সমস্যাগুলি ইংরেজদের সামনে তুলে ধরার জন্য তিনি এই লন্ডন ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন এবং দাদাভাই নৌরোজিকে সাহায্য করেছিল এই কাজে উমেশচন্দ্র ব্যানার্জি। 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে গঠন করেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি যৌবনে কোন সমাজ সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? পার্সি সমাজ সংস্কার। দাদাভাই নৌরোজি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন? তিনবার। দাদাভাই নৌরোজি প্রথম কোন অধিবেশনের সভাপতি হন? কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে, যেটি হয়েছিল 1886 সালে কলকাতায়। কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নৌরোজি ঘোষণা করেন ভারতের রাজনৈতিক প্রচেষ্টা স্বরাজই মূল লক্ষ্য? 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি কংগ্রেসের কেমন নেতৃত্ব ছিলেন? নরমপন্থী। বাহনময় মাজদাসিয়ান সভার অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাদাভাই নৌরোজি। লন্ডনে স্থাপিত ভারতীয় কমার্শিয়াল কোম্পানির প্রথম ভারতীয় অংশীদার কে ছিলেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি রচিত গ্রন্থগুলির নাম কি? প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান ডিবেট টু ব্রিটিশ। চলে আসি গোপালকৃষ্ণ গোখলেকে নিয়ে প্রশ্নোত্তর পর্বে। গোপালকৃষ্ণ গোখলে কোথায় জন্মগ্রহণ করেন? মহারাষ্ট্রের রত্নগিরিতে। গোপালকৃষ্ণ গোখলে কোথা থেকে স্নাতক হন? এলফিনস্টোন কলেজ থেকে। 1884 সালে মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে গোপালকৃষ্ণ গোখলে স্নাতক হন। গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। গোপালকৃষ্ণ গোখলে কার কার রাজনৈতিক গুরু ছিলেন? মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাহ। গোপালকৃষ্ণ গোখলের উদ্যোগে কোন আইরিশ জাতীয়তাবাদী নেতা কংগ্রেসের সভাপতি হন? অ্যালফ্রেড ওয়েব। 1894 সালে গোপালকৃষ্ণ গোখলে কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? 1905 সালে বারাণসী অধিবেশনে। এই অধিবেশনে তিনি স্বদেশী আন্দোলনের জন্য প্রস্তাব গ্রহণ করেন এবং বয়কট আন্দোলনকে সমর্থন করেছিলেন। ভারতীয় সমাজ সেবক সংগঠন বা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে। ভারতীয় সমাজসেবক সংগঠনের উদ্দেশ্য কি ছিল? স্বদেশী আন্দোলনের আদর্শ সারা দেশে ছড়িয়ে দেওয়া। ভারতীয় সমাজসেবক সংগঠন কর্তৃক যে পত্রিকা প্রকাশ করা হতো তার নাম কি ছিল? ন্যাশনালিস্ট। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কোন ভারতীয়দের পক্ষে সম্ভব ছিল না। উক্তিটিকা গোপালকৃষ্ণ গোখলে। যদি কংগ্রেসের প্রতিষ্ঠাতা একজন ইংরেজ না হতেন তবে কর্তারা যেকোনো উপায়ে কংগ্রেস প্রতিষ্ঠার আন্দোলন দমন করত। উক্তিটিকার গোপালকৃষ্ণ গোখলে। কে নাইটহুড উপাধি ত্যাগ করার পাশাপাশি ভারতের সেক্রেটারি অফ স্টেট কাউন্সিল স্থান লাভে আহ্বান ফিরিয়ে দেন? গোপালকৃষ্ণ গোখলে।
কোন জাতীয়তাবাদী নেতা ভারতের হীরা নামে পরিচিত? গোপালকৃষ্ণ গোখলে। বালগঙ্গাধর তিলক তাকে এই উপাধিটি দিয়েছিলেন। দাদাভাই নওরোজির উদ্যোগে সম্পদ নির্গমনের সত্যকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন কে? গোপালকৃষ্ণ গোখলে। লর্ড হার্ডিঞ্জের অনুরোধে গান্ধীজিকে আনতে কে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। লর্ড কার্জনের শাসনকালকে ঔরঙ্গজেবের শাসনকালের সাথে কে তুলনা করেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। বাংলা আজ যা ভাবে কাল ভারত তা ভাবে, উক্তিটি কার? গোপালকৃষ্ণ গোখলে। আমরা সবাই জানি সম্রাট অশোককে মহামতি বলা হয়। প্রশ্ন হল, সম্রাট অশোক ছাড়া আর কোন ঐতিহাসিক ব্যক্তিত্বকে আমরা মহামতি বলি? গোপালকৃষ্ণ গোখলেকে। গোপালকৃষ্ণ গোখলে যে পত্রিকার এডিটর ছিলেন তার নাম কি? সুধাকর। প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত কে কাকে বলেছিলেন? গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন সমুদ্রগুপ্ত সম্পর্কে। কে কখন পাঞ্জাব হিন্দু সভাকে খোলাখুলি মুসলিম বিরোধী আন্দোলন বলেছিলেন? 1909 সালে গোপালকৃষ্ণ গোখলে পাঞ্জাব হিন্দু সভাকে মুসলিম বিরোধী আন্দোলন বলেছিলেন। আমাদের ব্যর্থতার মধ্যে ভবিষ্যতের মহান সাফল্য লুকিয়ে আছে, উক্তিটি কার? গোপালকৃষ্ণ গোখলে। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। 1905 সালে অনলি ম্যান মেড আউটসাইড লুনাটিক অ্যাসাইলুমস কুড থিঙ্ক অর টক অফ ইন্ডিপেন্ডেন্ট, বা পাগলাগারদের বাইরে থাকা পাগলরা কেবলমাত্র স্বাধীনতার কথা বলতে পারে, উক্তিটি কার? গোপালকৃষ্ণ গোখলে। আমরা ভিখারি নই, উক্তিটি কার? গোপালকৃষ্ণ গোখলে। পরবর্তী আলোচ্য বিষয় কংগ্রেসের আরেকজন নরমপন্থী ব্যক্তিত্ব সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে নিয়ে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।